তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজায় হুমকি পোস্টার মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর গ্রামে অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা কাপাসডাঙ্গা পাঁচ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে কংগ্রেস প্রার্থী সাদের আলীর বাড়ির দরজায় হুমকি পোস্টার লাগিয়ে গেছে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সাদের আলী জানান তিনি সকালে বাড়ির বাইরে বের হলে দেখতে পান বাড়ির দরজায় একটি পোস্টার লাগানো রয়েছে অপরদিকে ওই একই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী তার নাম করে পোস্টারে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী গেট খুলে দেখছি সকালে প্রায় তখন চারটে নাগাদ বেরিয়ে দেখছি যে পোস্টার মানা পোস্টারে লেখা আছে যে ব্লক আমাদের ভাই ব্লক সভাপতি এর বিরুদ্ধে দাঁড়ালছিস তো নমিনেশন তুলে নেবে আর না হলে নিজে কবর খুঁড়ে রাখবে টিএমসির পোশাক গুন্ডা বাহিনী দিয়ে ব্লক সভাপতি করালছে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা ওই আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম মোহাম্মদ আকবরীর সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কংগ্রেস সিপিএম দল বুঝতে পারছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে তারা ক্ষমতায় আসতে পারবে না তাদের রেজাল্ট শূন্য হবে তাই তৃণমূল কংগ্রেসকে কুলুষিত করার জন্যে বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করছে